আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আজ আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশের বিশ্ব পরিচয় বিষয় নিয়ে, অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশের বিশ্ব পরিচয় বিষয়ে সপ্তম অধ্যায় বাংলাদেশের অর্থনীতির পার্ট 2 ও 3 নিয়ে আমি তোমাদের সামনে এখন আলোচনা করব। পার্ট 2 ও 3-এর যে বিষয়টি আমি তোমাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে গ্রামীণ অর্থনীতির গুরুত্ব, আর আরেকটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতির খাত সমূহ। কী কী আলোচনা করব আমি? আমি আলোচনা করব গ্রামীণ অর্থনীতির গুরুত্ব এবং বাংলাদেশের অর্থনীতির খাত সমূহ। প্রথমে আমি তোমাদের সামনে আলোচনা করতে যাচ্ছি গ্রামীণ অর্থনীতির গুরুত্ব। তোমরা জানো যে আমাদের দেশের গ্রামীণ অর্থনীতির গুরুত্ব সর্বাধিক। তারপরেও গ্রামীণ অর্থনীতির গুরুত্ব আলোচনা করতে গিয়ে আমি তোমাদের সামনে 4টি পয়েন্ট অবশ্যই আলোচনা করব। খেয়াল করো, আমি 1টি পয়েন্ট লিখেছি পর্যাপ্ত যোগান, তারপরে লিখেছি সম্পদের কাম্য ব্যবহার, তারপরে লিখেছি আয়ের উৎস, তারপরে লিখেছি বাণিজ্যিক ভারসাম্যের রক্ষা। লিখেছি বাণিজ্যিক ভারসাম্য রক্ষা। গ্রামীণ অর্থনীতির গুরুত্ব আলোচনা করতে গিয়ে আমি তোমাদের সামনে 4টি পয়েন্ট লিখেছি, এখন আমি পয়েন্টগুলো তোমাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। খেয়াল করো, আমি প্রথমে লিখেছি পর্যাপ্ত যোগান। তোমরা জানো আমাদের দেশে মোট খাদ্য চাহিদার বড় একটা অংশ আসে কৃষি থেকে, আর গ্রামের মানুষ এর উৎপাদক নাকি? কোনো কারণে 1 বছর দেশে খাদ্য উৎপাদন কম বেশি হলে বিদেশ থেকে খাদ্য আমদানি রপ্তানি করতে হয়, আর যা আমদানি রপ্তানির জন্য যে অর্থাৎ আমদানি রপ্তানি করতে হয়, ঠিক আছে, কিন্তু যখন আমাদের দেশের যে একটা যোগান, এই পর্যাপ্ত যোগানটা আমরা গ্রামীণ অর্থনীতি থেকে কী করি, পেয়ে থাকি নাকি? আমাদের দেশের খাদ্য মজুদের যে পর্যাপ্ত পরিমাণ যোগান দরকার হয় সেটা আমরা গ্রামীণ অর্থনীতি থেকে পেয়ে থাকি। খেয়াল করো, সম্পদের কাম্য ব্যবহার। তোমরা জানো গ্রামীণ অর্থনীতির আরেকটা সবচেয়ে বড় খাত হচ্ছে সম্পদের কাম্য ব্যবহার, অর্থাৎ গ্রামীণ অর্থনীতির ফলে কী হয়, আমাদের দেশে যে সম্পদ আছে সম্পদের আমরা যথাযথ ব্যবহার নিশ্চিত করতে পারি। তাহলে আমরা বলতে পারি কি যে গ্রামীণ অর্থনীতির ফলে আমাদের দেশে কি হয়, সম্পদের যথাযথ ব্যবহার কি করা যায়, সম্পদের যথাযথ ব্যবহার করা যায়। খেয়াল করো, তারপরে আমি আরেকটা পয়েন্ট লিখেছি, দেখো আয়ের উৎস। তোমরা জানো যে গ্রামীণ অর্থনীতি বাংলাদেশের একটা আয়ের অন্যতম প্রধান উৎস। তোমরা যদি জানো যে কৃষি বাংলাদেশের সবচেয়ে বড় একটা আয়ের উৎস নাকি, আর কৃষি বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ অংশ, তাই আমরা বলতে পারি কি গ্রামীণ অর্থনীতির একটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খাত হচ্ছে কি আয়ের উৎস, অর্থাৎ গ্রামীণ অর্থনীতির মাধ্যমে আমরা কি করি, আয়ের উৎস খুঁজে পাই। খেয়াল করো, তারপরে লিখেছিলাম আমরা বাণিজ্যিক ভারসাম্য রক্ষা। খেয়াল করো, কি লিখেছি, বাণিজ্যিক ভারসাম্য রক্ষা। গ্রামীণ অর্থনীতি আমাদের বাণিজ্যিক ভারসাম্য রক্ষা করতে সহায়তা করে, অর্থাৎ আমাদের দেশের মুদ্রাস্ফীতি বা মুদ্রাহ্রাস যেটা হয় আর কি, যে বাণিজ্যিক ভারসাম্যটা রক্ষা করতে গ্রামীণ অর্থনীতি আমাদেরকে কি করে, সহায়তা করে। যদিও আমি আরো কিছু লেখা উচিত ছিল যেগুলো আমি লিখিনি, তারপরে তোমাদের সামনে লিখে নিচ্ছি। দেখো গ্রামীণ অর্থনীতির আরেকটা যে কোটেশন আমি লিখতে পারি সেটা হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি। কি করে, কর্ম সংস্থান সৃষ্টি। দেখো গ্রামীণ অর্থনীতি আমাদেরকে কি করে, কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করে। তোমরা জানো যে আমাদের দেশে অনেক লোক কি করে, এখন উচ্চশিক্ষিত হয়ে তাদের কর্মসংস্থানের জন্য কি করতেছে, গ্রামীণ অর্থনীতির উপর নির্ভরশীল। তারা বিভিন্ন জায়গায় কেউ মাছ চাষ করে, কেউ বা উন্নত প্রযুক্তি কলা কৌশল ব্যবহার করে, বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি ব্যবহার করে তারা কি করে, উন্নত প্রযুক্তি চাষ বা চাষাবাদ শুরু করেছে নাকি, যার ফলে আমাদের দেশে কি করছে, অর্থনৈতিক দিক থেকে দিন দিন এগিয়ে যাচ্ছে। তাহলে মানুষ কি করছে, অর্থনীতি গ্রামীণ অর্থনীতি ব্যবহার করে তাদের কর্মসংস্থান সৃষ্টি করছে, কি করছে, কর্মসংস্থান সৃষ্টি করছে। এখন আমি তোমাদের সামনে আলোচনা করব বাংলাদেশের অর্থনৈতিক খাত সম্পর্কে, অর্থাৎ বাংলাদেশের যে অর্থনৈতিক খাত রয়েছে সে সম্পর্কে এখন আমি তোমাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। খেয়াল করলে তোমরা দেখতে পাবে আমি লিখেছি বাংলাদেশের অর্থনৈতিক খাতসমূহ। এই অর্থনৈতিক খাতসমূহের মধ্যে একটা আছে কৃষি, একটা আছে শিল্প, একটা আছে ব্যবসা বাণিজ্য, একটা আছে সেবা খাত। কয়টা খাত? বাংলাদেশের অর্থনৈতিক খাতসমূহকে আমরা 4টি ভাগে ভাগ করেছি। কয়টা ভাগে? বাংলাদেশের অর্থনৈতিক খাতসমূহকে আমরা 4টি ভাগে ভাগ করেছি। দেখো প্রথমে কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য আর হচ্ছে সেবা খাত। আচ্ছা এখন আমি এগুলো তোমাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। দেখো কৃষি, তোমরা জানো প্রাচীনকাল থেকে দেশের অর্থনীতি কৃষি মুখ্য ভূমিকা পালন করে আসছে, তাছাড়া বর্তমানেও বাংলাদেশের বেশিরভাগ মানুষের জীবিকার কৃষির উপরই কি নির্ভরশীল। যেমন ধান, পাট, চা, গম, রবি শস্য, শাকসবজি, ফলমূল, এগুলো বাংলাদেশের কি প্রধান কৃষি খাতের অন্তর্ভুক্ত। আর তোমরা জানো আমাদের দেশের অর্থনৈতিক অবদান প্রায় 20% কৃষি থেকেই আসে। অর্থনৈতিক অবদানের 20% কোথায় থেকে আসে, কৃষি থেকে আসে। এবার আসে আমি আলোচনা করছি তোমাদের সঙ্গে শিল্প নিয়ে।
তোরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে কারখানা উৎপাদিত সামগ্রী, বিদ্যুৎ, গ্যাস, খনিজ সম্পদ, দালান কোঠা, অবকাঠামো নির্মাণ এই খাতে কি অন্তর্ভুক্ত। তাহলে শিল্প খাতের অন্তর্ভুক্ত গুলা কি কি? শিল্প খাতের অন্তর্ভুক্ত হচ্ছে বিদ্যুৎ, গ্যাস, খনিজ সম্পদ, দালান কোঠা, অবকাঠামো নির্মাণ, এগুলা কি সবই শিল্প খাতের অন্তর্ভুক্ত। তোমরা আরো জানো যে পাট ও চামড়াজাত দ্রব্য, সুতা, কাপড় এগুলো শিল্প খাতের অন্তর্ভুক্ত। এছাড়া রয়েছে কাগজের পল্প, পোশাক শিল্প, আসবাবপত্র তৈরি কারখানা, এসবগুলোই কি শিল্প খাতের অন্তর্ভুক্ত। বর্তমানে ঔষধ শিল্প শিল্প খাতের অন্তর্ভুক্ত রয়েছে। তোমরা জানো যে দেশ যত উন্নত তার অর্থনীতি শিল্প খাতে তত বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে দেশটা যত বেশি উন্নত অর্থনীতিতে সে দেশের শিল্প খাত গুরুত্বপূর্ণ ভূমিকা কি করে পালন করে। এরপরে দেখ লিখেছি আমি ব্যবসা বাণিজ্য। কি লিখেছি? ব্যবসা বাণিজ্য। তোমরা জানো ব্যবসা বাণিজ্য হচ্ছে দুই ধরনের, সরি তিন ধরনের। একটা হচ্ছে আমদানি বাণিজ্য, একটা হচ্ছে রপ্তানি বাণিজ্য, একটা হচ্ছে পুনরপ্তানি বাণিজ্য। আমদানি বাণিজ্য হচ্ছে কি, দেশের ঘাটতি চাহিদা পূরণের জন্য তৃতীয় কোনো দেশ থেকে যদি কোনো পণ্য আমদানি করা হয় তখন তাকে কি বলা হয়, আমদানি বাণিজ্য। রপ্তানি বাণিজ্য হচ্ছে কি, রপ্তানি বাণিজ্যটা হচ্ছে যখন দেশের চাহিদা মিটিয়ে কোনো পণ্য তৃতীয় কোনো দেশে রপ্তানি করা হয় তখন তাকে বলা হয় রপ্তানি বাণিজ্য। আর একটা হচ্ছে পুনরপ্তানি বাণিজ্য। কি বাণিজ্য? পুনরপ্তানি বাণিজ্য। অর্থাৎ তৃতীয় কোনো দেশ থেকে পণ্য কিনে অন্য কোনো দেশে বিক্রি করা হচ্ছে কি, এক দেশ থেকে পণ্য কিনে অন্য দেশে বিক্রি করা হচ্ছে রপ্তানি বাণিজ্য, পুনরপ্তানি বাণিজ্য। তাহলে পুনরপ্তানি বাণিজ্য সম্পর্কে আমরা বুঝতে পারলাম কি, এক দেশ থেকে পণ্য করে করে অন্য দেশে বিক্রি করা হচ্ছে কি, পুনরপ্তানি বাণিজ্য। তাহলে আমরা বুঝতে পারলাম কি, যে বাংলাদেশের অর্থনৈতিক খাতসমূহের মধ্যে পুনরপ্তানি বাণিজ্য একটা অন্তর্ভুক্ত বিষয়। তারপরে আছে দেখো সেবা খাত। তারপরে কি রয়েছে? তারপরে রয়েছে সেবা খাত। তোমরা জানো যে কোনো দেশের অর্থনীতিতে সেবা খাত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন সেবা খাতের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে কি কি, শিক্ষা, স্বাস্থ্য, আবাসন, পরিবহন, যোগাযোগ, ব্যাংক, বিমা, জনপ্রশাসন, আইন শৃঙ্খলা ইত্যাদি, নাকি? তাহলে সেবা খাতের মধ্যে আমরা কি কি জানি? সেবা খাতের মধ্যে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত সেগুলো হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, আবাসন, পরিবহন বা যোগাযোগ, ব্যাংক, বিমা, জনপ্রশাসন, আইন শৃঙ্খলা ইত্যাদি, নাকি? যার কারণে কি করে সেবা খাত অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার মানে আমরা বুঝতে পারলাম কি, বাংলাদেশের অর্থনৈতিক খাতের মধ্যে সেবা খাত কি অন্তর্ভুক্ত, নাকি? আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। এখন আমি তোমাদেরকে বাড়ির কাজ দিচ্ছি, তোমরা বাড়িতে যে কাজটা করবা সেই কাজটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তোমাদের বাড়ির কাজ হচ্ছে, অর্থাৎ বাড়ির কাজটা যেটা দিব 59 পৃষ্ঠার পাঠ 2 ও 3 ভাষায় পড়বে। কি করবে তোমরা? তোমাদের বইয়ের 59 পৃষ্ঠার পাঠ 2 ও 3 তোমরা ভাষায় পড়বে। তোমরা জানো এই মুহূর্তে আমাদের দেশে করোনা ভাইরাসের প্রভাব চলছে, তাই তোমাদের জন্য আমার একটা অনুরোধ, তোমরা ঘরে থাকো, সুস্থ থাকো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।